আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ব্যাগ তৈরি করব। সেজন্য প্রথমে একটি 3.5 মিলিমিটার কাটা নিয়েছি এবং সাথে সুতাটি আমি নয়তারের মতোই সুতাটি অনেকটা প্যাঁচানো, দেখতেই পাচ্ছেন এখানে 4 গুণ সুতা আছে। এই 4 গুণ সুতাকে 1 গুণ হিসেবে নিয়ে তারপর ব্যাগটি করেছি। মোট 40টা চেন নিয়েছি এবং 40টা চেনের উপর 40টি সিঙ্গল ক্রোশেট। এবার পরের ধাপটিতে যাব। এবার এটার ভিতরেই আরেকটি এই ক্রোশেট এই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিব। এই যে মোট 4টি সিঙ্গেল ক্রোশেট এসেছে একটি সিঙ্গেল চেনের ভিতরে। এবার পরের চেনগুলোতে একটি একটি করে করতে থাকব। এভাবে এই পর্যন্ত এসে যে হয়ে গেছে এই রোটা, এখানে একটা গোল শেপটা এসেছে। এবার এখানে এখানে যে চেনটি ছিল প্রথমে, যেখানে একটি ডাবল ক্রোশেট একটি সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম, এবার এটার ভিতর আরও 3টি সিঙ্গেল ক্রোশেট নিব। এটা প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি ছিল ওটার সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। এবার পরের রো শুরু, একটি চেন নিয়ে উঠব, এটার ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট, এবার এই রোটা পুরো ঘুরে আসতে হবে। যেমন এসে গেছি, এখন এখানে যে 4টি সিঙ্গেল ক্রোশেট ছিল, 1, 2, 3, 4 চারটির ভিতর 2টি 2টি করে সিঙ্গেল ক্রোশেট বসাবো। এই যে সিঙ্গেল ক্রোশেটির ভিতর যে 4টি ছিল, 2টির ভিতর 4টির উপর 2টি 2টি করে বসবে। এই যে আমাদের থার্ড রো এই মাথাটিতে এসেছি। এখন এখানে যে 4টি সিঙ্গেল ক্রোশেট আছে, 1, 2, 3, 4 এই 4টির প্রথমটিতে 2টি সিঙ্গেল ক্রোশেট, পরেরটিতে 1টি, এরপরেরটিতে 1টি, এবার এই পাশের টিতে 4 নম্বরটিতে আর কি এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমরা এই রোটি শেষ করে আবার এখানে সেই যে পয়েন্টটি আছে এটার সাথে এসে মিলিত হবে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে। সে পর্যন্ত আমরা আসি এখানেও 4টির উপর 4টি, প্রথমে এখানে 2টি, এরপর 1টি, এরপর 1টি, এরপর আবার 2টি সিঙ্গেল ক্রোশেট বসবে একই নামে। যে আমরা ফোর্থ রাউন্ডে এসে গেছি, ফোর্থ রাউন্ডে যে পর্যন্ত এসেছি, এখন এখানে যে আছে এখানে হয়তো বা কারো 5টা সিঙ্গেল ক্রোশেট বা 4টা সিঙ্গেল ক্রোশেট হতে পারে। এই উপরের দিকে বুঝে শুধু 4 দুগুণা 8টা হতে হবে, অর্থাৎ প্রতিটা 2টা 2টা করে, হয়তো বা এই সাইড থেকে 4টায় বা এই সাইড থেকে 4টায় যে কোনোটা। তো এখানে আমি এখান থেকে শুরু করে এটা 2টা, এরপরে 2টা, এরপরেরটা 2টো, হয়ে গেছে এভাবে 4 দুগুণ 8টা হয়েছে। এখন এখান থেকে আবার সবগুলো একটু একটু করে সিঙ্গেল ক্রোশেট হবে। এই যে আমাদের এই প্লেটটি শেষ। এবার আমরা উপরের দিকে যাব, ব্যাগের যে সাইডগুলো করা শুরু করব। এবার
चीनी আবার এটার ভিতরে এই সাইডটিতে সিঙ্গার প্রসেট এটার ভিতরে একটি সিঙ্গার প্রসেট द्वितीय लुपटाते लुकिए निब এভাবে পুরো রোটি আমরা ঘুরে আসব যে হয়ে গেছে এই বাসটার মতো করেছে একটা যেখানে একটা লাইন কানেক্টের অন্য লুপে আমি করেছি এক লুপ বাদ দিয়ে তো এখন ভেক্টরটা এভাবে বসবে তাই এর উপর আমি আরও তিন লাইন সিঙ্গেল ক্রোশেট করব কোনো এন্ট্রিজ হবে না এখানে ঘুরে আসতে হবে পুরোটা এই যেখানে হয়ে গেছে আমাদের বাস্কেটের মতো হয়েছে অনেকটা এখানে তিন লাইন করার কথা ছিল কিন্তু আমি ছ লাইন করেছি আমার পছন্দ মতো চাইলে এটা বাড়াতেও বাড়ানোও যেতে পারবে কমানোও যেতে পারে যার যত লাইন ইচ্ছা চাইলে 12 লাইন দিতে পারেন অথবা 10 লাইনও দিতে পারেন তিনটি চেন নিয়ে ডাবল ক্রোশেট করব 15টি যেটা হয়ে গেছে এখন এই যে প্রথম তিনটি চিহ্নে যেটা উঠেছিলাম এটার প্রথম চিহ্নটিতে আমরা স্লিপ স্টিচ করে নেব হয়ে গেছে এখন ছয়টি চেন নেব ছয়টি চেন নিয়ে ট্রেবল ক্রোশেট করব প্রতিটি ডাবল ক্রোশেটের উপর মোট 16টি ডাবল ক্রোশেট হবে এখানে মোট 16টি ডাবল ক্রোশেট হয়েছে সবগুলোর উপর একটি করে ট্রেবল ক্রোশেট হবে দুইটি চেন পর পর এখানে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার দুইটি চেন নিব নিয়ে পরের ডাবল ক্রোশেটটিতে আরেকটি ট্রেবল ক্রোশেট করে নেব আবার দুটি চেন পরে ট্রিপল ক্রোশেট এভাবে এই রাউন্ডটি শেষ করে আসবো এই যে দুটি চেন নিয়ে আমরা এই যে শেষটা চার নম্বর চেনটিতে একটি স্লিপ স্টিচ নিয়ে নিব এবার একটি চেন এবার প্রতিটি ফাঁকাতে তিনটি তিনটি করে সিঙ্গেল ক্রোশেট যেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি এবার তিনটি চেন এবার ট্রিপল ক্রোশেট হবে আবার তো দুটি প্যাচ নিয়ে পরের ঘরটিতে অর্ধেক করে নিচ্ছি এখানে একটি ক্লাস্টার বসবে আবার এভাবে
যে তিনটি হয়েছে। এবার একসাথে মিশিয়ে এই যে একটি ক্লাস্টার হয়ে গেল, ট্রিপল ক্লাস্টার। এবার চারটি চেন আবার পরের ঘরটিতে, এই যে দুটি প্যাচ নিয়ে অর্ধেক ডাবল ট্রেবল ক্রোশেট নিয়ে আবার তিনটি ট্রেবল নেব যেভাবে। এবার আবার একসাথে পেঁচিয়ে এবার চারটি চেন এভাবে এরোটি কমপ্লিট করে আসতে হবে। এই যে হয়ে গেছে। এবার এই যে ক্লাস্টারের মাথাটিতে কাটাটি ঢুকিয়ে এটি স্লিপ স্টিচ করে নিব। এবার একটি চেন ও এই যে ঘরটি আছে এখানে মোট ছয়টি সিঙ্গল ক্রোশেট আসবে। যে পাঁচটি সিঙ্গল ক্রোশেট, এরপর এই যে ঘরটি আছে এই ফাঁকাটিতে এখানে ছয় নম্বর সিঙ্গল ক্রোশেটটি বসিয়ে দেব। এবার আবার এই ঘরে ছয়টি এভাবে পুরো রোটা ঘুরে আসবো। যে হয়ে গেছে। এবার প্রথম চেনটির সাথে স্লিপ স্টিচ, এবার শেষ রো এখানে তিনটি করে চেন নিব। এখানে যে তিন নাম্বার সিঙ্গেল ক্রোশেটটি আছে সেটা বুঝে ঢুকাবো। এক দুই তিন, যেখানে এটি সিঙ্গেল ক্রোশেট বসিয়েছি আবার তিনটি চেন আবার তিন নাম্বার সিঙ্গেল ক্রোশেটের ভিতর একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে এই রোটি কমপ্লিট করব, এই ফুলটি শেষ। এবার এরকম মোট ছয়টি করতে হবে। এই যে ফুলটি এভাবে দেখতে লাগে অনেকটা। এবার যখন আরেকটি ফুল করব তখন ধ্যান রাখতে হবে ওই ফুল দুটি কিন্তু একসাথে জোড়া লাগাতে হবে। তাই এখানে যেমন কিছু কয়েক ঘর করার পর এই আশেপাশে মোট এই সাইডে যে ঢেউগুলো এগুলো মোট 32টা হয়েছে। তো এভাবে জোড়া লাগাবো, এখানে ছয়টি ঘর আলাদা করব। এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়টি ঘরকে অ্যাডজাস্ট করে এটার সাথে লাগাবো। এই যে এখানে আমি একটি ঢেউ নিয়েছি। এবার একটি চেন নেব, এই যে ঘরটি আছে এটির ভিতরে কাটা ঢুকিয়ে এই যে এখান থেকে এটাকে টেনে বের করব। এবার এই দুটোকে একসাথে অ্যাডজাস্ট করে একটা চেন নিয়ে নিব, আবার আরেকটি চেন যেভাবে জোড়া হয়ে গেছে। এবার এক দুই তিন নম্বর ঘর যেটা আছে এটার ভিতর নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে হয়ে গেল। আবার একটি চেন, এবার এটার এই সাইডের ঘরটি যেটা আছে এটার ভিতর ঢুকিয়ে এই যে চেনটি এটাকে ভিতরে ঢুকিয়ে নিই, আবার একটি চেন এবং আরেকটি চেন। দুটি চেন হবে এভাবে নিয়ে আবার এক দুই তিন নম্বর ঘরটিতে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে জোড়াটি, এই
জোড়াটি যে দেখা যাচ্ছে একটি দুইটি তিন চার পাঁচ ছয় এই ছয় নম্বর ঘর পর্যন্ত দুইটাকে এভাবে জোড়া লাগাবো। এই যে হয়ে গেছে আমাদের জোড়াটি, যেভাবে মোট ছয়টি ঘর দুই সাইড থেকে ছয়টি ঘর এভাবে অ্যাডজাস্ট করতে হবে। আর যখন আরেকটি ফুল বসাবো তখন গুনে দেখতে হবে এখান থেকে যেন দশটি ঘর বাদে এখান থেকে দশটি ঘর বাদে এখানে ছয়টি ঘর মিলিয়ে আরেকটি বসাতে হবে। এই যে হয়ে গেছে আমাদের এই লাইনটা, এখানে আমরা জোড়া লাগিয়ে ফেলেছি পাঁচটা। এখন হলো যে এখানে যে গ্যাপগুলো আছে এগুলো যখন বসাবো তখন একটা প্রবলেম করতে পারে, সেজন্য এখানে কিছু কাজ বসাতে হবে।